রুবেল হোসেনকে মারা চারে স্বস্তির একটা 50 মেদিয়াসান মিরাজের ব্যাটে। মোহামেডান 300 পেরিয়েছে আগেই, অপেক্ষা ছিল মিরাজ 50 স্পর্শ করতে পারবেন তো। হোম অফ ক্রিকেটে অবশ্য এদিন ঠিকই পেলেন দারুণ একটা 50। মাত্র 29 বলেই 53 রানের ইনিংস মিরাজের, 7টা 4 ও 1টা 6 ছিল এই অলরাউন্ডারের ব্যাটে। 51 মিনিট ছিলেন উইকেটে, 53 রান ব্যাটে। ক্যামি ইনিংসে যেমন দরকার ছিল খেললেন ঠিক তেমনই, স্ট্রাইক রেট 182। টি টোয়েন্টি বিশ্বকাপের ভাবনায় নেই, টি টোয়েন্টি তো খুব বেশি সুযোগ মিলছে না। সবশেষ জিম্বাবুয়ের সাথে 17 জনের ঘোষিত ক্যাম্পে দলেও নেই এই অলরাউন্ডার। তবে হোম অফ ক্রিকেটে মিরাজের অ্যাটাকিং ক্রিকেটই টের পেল তামিমরা। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে এক মাস। লিস্টে ক্রিকেটে এই ব্যাটারের 8ম 50, রনির শতকের পর মিরাজের ঝড়ে মোহামেডানের বোর্ডে 317 রান। কার্যকরী অলরাউন্ডার বলতে যা বোঝায় একজন মেহেদিয়াসান মিরাজ, ঠিক তাই। দলের যখন যেমন দরকার ব্যাটে বা বলে পারফরমেন্স করা, ঠিক সেই কাজটাই তো একজন মেহেদিয়াসান মিরাজ করেন। ওয়ান ডে বা টেস্টে বাংলাদেশের নিয়মিত সদস্যই তো বটে, এমনকি কার্যকরী অলরাউন্ডারও দলের যেমন দরকার তেমন পারফরমেন্সই করে থাকেন টেস্ট আর ওয়ান ডে। তবে টি টোয়েন্টি ক্রিকেট মানে 120 বলের ক্রিকেটে এই ক্রিকেটার যেন নিজেই নিজের ছায়া। বাংলাদেশ দলের হয়ে খুব বেশি পারফরমেন্স করতে পারেন বা খুব বেশি সুযোগও মিলছে তাও কিন্তু না। এমনকি সবশেষ জিম্বাবুয়ের সঙ্গে যে 17 জনের প্রাথমিক একটা দল দিয়েছে, যে দল নিয়ে হবে ক্যাম্প চট্টগ্রামে, সেই দলেও এই মেহেদিয়াসান মিরাজের জায়গা মেলেনি। তবে এই হোম অফ ক্রিকেটে আজ 182 স্ট্রাইক রেটে দারুণ ব্যাট করেছেন, যে ব্যাট হয়তো অনেক কথার জবাবও ছিল বটে। ওই যেটা বলছিলাম বা বারবার তিনি বলাতেই বাধ্য করেন, 182 স্ট্রাইক রেট। শেষ দিকের ক্যামি ইনিংস বলতে যা বোঝায় যেমন দরকার ছিল মোহামেডানের, ঠিক তেমন ব্যাটিংটাই করেছেন। এমনকি দলও তার থেকে এমন ব্যাটিংই আশা করে, হয়তো এমন ব্যাটিং কিংবা 182 স্ট্রাইক রেট অনেক কথার জবাবও ছিল মিরাজের। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.